আমি আওয়ামী লীগের কাছে আবেদন, এখানে এমন এক ব্যক্তি নির্বাচিত হবে জাতীয় সংসদে যার নামে কোনো দুর্নাম নাই, যে এখানে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। আমি ওনাকে আমার ব্যক্তিগত সমর্থন হিসাবে আমি ব্যক্ত করছি। আমি ওনাকে আপনারা এই যারাই আমার সাথে ছিলেন, যারাই আমার সাথে আপনারা ইলেকশন করেছেন, প্রত্যেকেই আমরা তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। সুতরাং আপনারা এই ব্যাপারে কোন রকম দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না। আমরা সম্মিলিত চেষ্টা করে ইনশাল্লাহ আমরা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করব, এই আশা ব্যক্ত করছি। এই শোকের মাসে আমরা সেই শপথ গ্রহণ করতে চাই। অনেকে অনেক রকম বিভ্রান্ত করবে, আপনারা সেই বিভ্রান্তে কান দিবেন না। আপনারা এই বরিশালবাসীর কাছে আমার আবেদন, আপনারা কোনো প্রতারণার জালে পড়বেন না। আপনারা এগিয়ে নিতে চাই এই বরিশালকে, আমরা সুন্দর নগরী গড়তে চাই। এই শোকের মাসে আমরা সেই শপথ গ্রহণ করতে চাই। আমরা চাই এখানকার মানুষের উন্নয়ন, আমরা চাই এখানকার মানুষের সেবা দিতে। এখানে অনেক রকম অনেকভাবে বিভিন্নভাবে তারা অপপ্রচার চালাবে, বিভ্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, সব কিছুই আমরা সে ব্যাপারে ইনশাল্লাহ যে 12 জুনে আমরা নির্বাচনে জয়যুক্ত হয়েছি তাই সেইভাবে আমরা এই সমস্ত কিছু মোকাবেলা করব। আমি মনে করি যে এখানে জাতীয় সংসদের নির্বাচনে আমাদের যারা ইলেকশনে অংশগ্রহণ করেছেন কর্মী হিসাবে, প্রত্যেকেই সক্রিয়ভাবে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। আমরা আপনাদের পাশে থাকব, আমি থাকব, এবং যারা এখানে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন তারা সবাই আমার সাথে সহযোগিতা করবে। আমরা ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই আমরা জয়যুক্ত করতে পারবো, সেই আশা আমি মহান আল্লাহ পাকের কাছে আমরা আশা করি যে ওনার অবশ্যই ওনার একটা ই থাকবে আমাদের প্রতি, আমরা সেই লক্ষ্যে আগাবো। এখানে জননেত্রী শেখ হাসিনা তার যে উন্নয়নের অঙ্গীকার, বরিশালবাসীকে যে উনি যেভাবে এখানে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আমি সামনেও আমরা ইনশাল্লাহ সেইভাবে সহযোগিতা পাব, আমরা আমাদের বরিশালকে করতে পারব, এই আশা ব্যক্ত করছি। আমি এই শোকের মাসে আর বিস্তারিত বক্তব্য দেব না।